সোমবার দক্ষিণ জেলার হ্রেশমুখ মণ্ডলের অন্তর্গত মোহরিপুর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারদের মধ্যে বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই দিনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন হ্রেশমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক এবং প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন মোহরিপুর এলাকার মোট 200 পরিবারের হাতে খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার রাজ্যের সকল অংশের মানুষের পাশে থেকে কাজ করে চলেছে এবং আগামী দিনেও করে যাবে। সম্প্রতি বন্যা পরিস্থিতিতে দলের কার্যকর্তারা ঝাঁপিয়ে পড়ে জনগণের সাহায্য করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরাও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। মূলত আপনারা জানেন যে সাংগঠনিক কাজে আমি ঋষিমুখে আসি এবং আমরা সবাই জানি যে দক্ষিণ ত্রিপুরার মধ্যে মোহরি নদীর যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তো এই বন্যা পরিস্থিতির জন্য প্রচুর মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমাদের রাজ্যের সরকার তো চেষ্টা করছে আপ্রাণ এই মানুষের ক্ষয়ক্ষতি নিরসনের জন্য। তার পাশাপাশি আমাদের সংগঠনের তরফ থেকেও আমরা এই যারা গরিব অংশের মানুষ যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছু সহযোগিতা করা, এটা আমাদের একটা সংগঠনের পরম্পরার মধ্যে রয়েছে। তো তাই আজকে মোহরিপুরে আমাদের জানি মণ্ডল প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য এবং আমাদের দৈপায়ন যিনি জেলার জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য লিডাররা তারা আপ্রাণ চেষ্টা করে দুস্থদের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার করেছে এবং তারই অঙ্গ হিসাবে কিছু বস্ত্র বিতরণ, তাদের কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা এখানে হয়েছে। তো এটাই আমরা যে পরিবর্তন, যে পরিবর্তনের জন্য আমরা লড়াইয়ের সংগ্রাম করেছিলাম, এই পরিবর্তনের জন্যই যে মানুষের পাশে থাকা, ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হলো শুধু ক্ষমতা দখল করা সেটা নয়, মানুষের পাশে থাকা, মানুষকে সহযোগিতা করা, এটাই আমার মূল লক্ষ্য। যখন ত্রাণ সামগ্রী বিতরণ করছিলাম, আমি একজন মহিলাকে ত্রাণ সামগ্রী দেওয়ার সময় ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যে মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনায় উনি কিছুদিন আগে ILS মতো যে রেফারেল হসপিটাল সেখানে উনি বিনা পয়সায় চিকিৎসা করে এসেছেন আয়ুষ্মান কার্ডের দৌলত। এই যে আমরা যেটা বলছি, আমাদের সরকার যেটা বলছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছে যে মানুষের পাশে থাকা, মানুষকে সহযোগিতা করা এবং এই পরিবর্তনের জন্যই আমরা ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক পরিবর্তন আমরা করতে পেরেছি। পাশাপাশি এই দিনের এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা লাভ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন এক বৃদ্ধা। ওই বৃদ্ধা জানিয়েছেন, গোল্ড ব্লাডার স্টোনের অপারেশনের জন্য রাজধানী ILS হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ বহন করা ওনার পরিবারের পক্ষে সম্ভব ছিল না। তবে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন সম্ভব হয়েছে ওনার। ছিল সমস্যা, আমার স্টোন হয়েছিল গোল ব্লাডার স্টোন। আচ্ছা, 4 বছর হয়েছে। তো এরপরে আমি আয়ুষ্মান কার্ড করতে পারি নাই, এটা অপারেশন করতে পারি নাই, এখন আয়ুষ্মান কার্ড করছি, এটার দ্বারা অপারেশন হয়েছে। মানে মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য কার্ড, আচ্ছা এরপরে কি হয়েছে? তুমি হসপিটাল কোন হসপিটালে দেখাইছো? আমি ILS ILS এ উইহানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য কার্ডটাতে কাজ করছে। খুব যত্ন করছে, খুব আমার ইয়া করছে, করে তো। কতদিন আসিলে হাসপাতালে? তিন দিন। আচ্ছা, সবটা ট্রিটমেন্টই কি মানে মুখ্যমন্ত্রীর এই কার্ডের মাধ্যমে হয়েছে? এক টাকাও লাগছে না? লাগছে, ওই পরীক্ষা নিরীক্ষা লাগছে, পরীক্ষা নিরীক্ষা শুধু লাগছে, বাকি সব ওই কার্ড দিয়ে হয়ে গেছে। আমরা অপারেশনটা শুধু কার্ড দিয়ে হয়েছে, আর তিন দিন ভর্তি আছে, তিন দিনে খানা খরচ সব কিছুই দিয়ে হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।